বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে রাশিয়া ইউক্রেন সম্মত যুদ্ধের দাবামায় বিশ্বজুড়ে অস্থির গমের বাজার বাড়ছে এলপিজির ব্যবহার চাহিদা ছড়িয়ে যেতে পারে 16.5 লাখ টন এবং খাল দখল করে স্থাপনা বছর জুড়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জলাবদ্ধতা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushetrendforonline শুরুতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ দ্বিতীয় দফা বৈঠক শেষে নিরাপদে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন বেলারুশ সীমান্তে এই বৈঠকে মিলিত হয় দুদেশ পরে জানানো হয় শিগগিরই আবারও আলোচনায় বসবে তারা এর আগে গেল সোমবার প্রথম বৈঠকে বসে ইউক্রেন ও রাশিয়া তবে দীর্ঘ এই আলোচনা থেকেও কোনো সমাধানে পৌঁছতে পারেনি মস্কো কিয়েভ বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে গমের দাম সাথে তাল মেলাচ্ছে ভুট্টাও শীর্ষস্থানীয় দুই গম উৎপাদনকারী দেশ যুদ্ধে জড়িয়ে পড়ায় পণ্য দুটির বিশ্ববাজারে বিরাজ করছে চরম অস্থিরতা মেহেদী হাসানের রিপোর্ট বিশ্বে বছরে প্রায় 78 কোটি মেট্রিক টন গম উৎপাদন হয় যার বড় একটি অংশই আসে রাশিয়া ও ইউক্রেন থেকে গম উৎপাদনে রাশিয়া বিশ্বে তৃতীয় ইউক্রেনের অবস্থান সপ্তম শীর্ষে রয়েছে চীন শীর্ষস্থানীয় গম উৎপাদনকারী এ দুটি দেশ জড়িয়ে পড়েছে ভয়াবহ যুদ্ধে যার প্রভাবে চরম অস্থির পণ্যটির বিশ্ববাজার মাত্র 8 দিনের ব্যবধানে বৈশ্বিক বাজারে গমের দাম বেড়েছে প্রায় 42% প্রতি বুসেল অর্থাৎ 25.5 কেজি গমের দাম উঠেছে প্রায় 11.5 মার্কিন ডলার যা গেল 22 ফেব্রুয়ারি লেনদেন হয় 8 মার্কিন ডলারে এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে উৎপাদনের শীর্ষে থাকা চীন ভারত যুক্তরাষ্ট্র ফ্রান্স কানাডা থেকেও গম সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে যা খাদ্যপণ্যটির বিশ্ববাজারকে আরও অস্থির করে তুলছে গমের সাথে তাল মিলিয়ে বাড়ছে ভুট্টার দামও বিশ্ববাজারে প্রতি বুসেল ভুট্টার দাম উঠেছে প্রায় 7.5 মার্কিন ডলার মেহেদী হাসান একুশে টেলিভিশন ঢাকা কাঠখড়ির চুলা রূপান্তরিত হচ্ছে এলপিজিতে শহর থেকে প্রত্যন্ত গ্রাম সর্বত্রই ছড়িয়ে দ্রুত বাড়ছে এলপিজির ব্যবহার পাইপলাইনে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকার কারণে এলপিজিতে ছুকছে মানুষ এ খাতের বাজার এখন 12,000 কোটি টাকা এলপিজি নিয়ে তৌহিদুর রহমানের দুই পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি একসময় শহর বা উপশহরের শৌখিন গৃহিণীদের রান্নাঘরে দেখা মিলত এই গ্যাসের কিন্তু মানুষের জীবনযাত্রার মান বদলে গেছে শৌখিনতার ছোঁয়া লেগেছে সর্বত্র কাঠখড়ির চুলার ব্যবহার কমছে গ্রাম থেকে চরাঞ্চল সবখানেই দ্রুত বাড়ছে এলপিজির ব্যবহার দিন দিন ডিমান্ড বাড়তেছে আমরা শুরুতে মনে করেন পার ডে 80 পিস 70 পিস 100 পিস বিক্রি করি এখন আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন আমি 200-250 কোনো কোনো দিন 300-400 পিসও বিক্রি করি এটা তেলের মতো আর কি তেলের মতো যেমন ইঞ্জিনটা ভালো থাকে বিজা জাতীয় এটা তেলটা খুব এটা খুব ভালো কাজ করে আর কি মাত্র 9 বছরে দেশে এলপিজির চাহিদা বেড়েছে 1600 শতাংশের বেশি 2013 সালে দেশে এলপি গ্যাসের ব্যবহার ছিল মাত্র 80,000 টন 2021 সালে তা উন্নীত হয় 13,94,000 টনে চলতি বছর এলপিজির চাহিদা 16,60,000 টন ছাড়াতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা একটা মাত্র ইন্ডাস্ট্রি যেটা 30% ওভার গ্রোথ করছে উইদিন দ্য কোভিড যেখানে গ্লোবালি নেগেটিভ গ্রোথ ছিল এটা একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণে ইউজেস বাড়তেছে ডে বাই ডে যদি 900 টাকা চলে আসে কম্পেয়ার টু দ্য ক্যারোসিন অ্যান্ড দ্য আদার্স ফয়েল বা আপনি কাঠখুড়ি যেটা লাকড়ি চুলা লাকড়ি যদি ইউজ করতে বলেন ওই লাকড়ির দামও কিন্তু প্রায় মানে কাছাকাছি লেভেলে চলে যায় সো 900 টাকা এই কারণেই কিন্তু এলপিজিটা দ্রুত গ্রো করছে দেশে প্রাকৃতিক গ্যাসের মজুদ কমছে লোকসানার অপচয়ের কারণে 10 দশকেরও বেশি সময় ধরে পাইপলাইনে গ্যাস সংযোগ বন্ধ যা পরিবেশ বান্ধব এলপিজির চাহিদায় যোগ করেছে বাড়তি মাত্রা আমাদের বন্দরে আমরা বড় জাহাজে করে প্রোডাক্ট আনতে পারি না যেটা ইন্ডিয়া বা শ্রীলঙ্কা অন্য দেশ পারে রাস্তাঘাটে যদি উন্নয়ন করতো আমার ডিস্ট্রিবিউশন কস্টটা কমে যেত সেখানে আমরা কম প্রাইসে প্রোডাক্ট দিতে পারতাম আমরা যদি ভিএটি 7% জায়গায় 0% করে দেয় এলপিজিকে তাহলে এখানে আমরা 7% কম কস্ট কমাইতে পারি
এইরকম বিভিন্ন জায়গাগুলোতে আমরা যদি আরো কিছু মনোযোগ বা দৃষ্টি আকর্ষিত হয় আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে, তাহলে আমার ধারণা এখন যে মার্কেটটা আছে সেই মার্কেটটা থেকে আমরা আরো বড় মার্কেটে, আরো একটা বড় মার্কেটে যেতে পারবো। এলপিজির 98% আমদানি নির্ভর। দিন দিন এ গ্যাসের চাহিদা ও বাজার সম্প্রসারিত হচ্ছে। বিশাল বাণিজ্যিক সম্ভাবনা থাকায় এখানে দ্রুত গতিতে বাড়ছে বিনিয়োগ। তহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। শীত কিংবা গ্রীষ্মে পানিতে ভাসে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের 6 নম্বর ওয়ার্ড। জলাবদ্ধতায় নাকাল শিল্প সমৃদ্ধ এলাকাটির হাজারো মানুষ। খাল দখল করে স্থানীয় জনপ্রতিনিধির ছত্রছায়ায় বহু সংখ্যক দোকান আর স্থাপনা নির্মাণ করায় এমন ভোগান্তি। ইয়াকুব হোসেন লিটুর ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। সিদ্ধিরগঞ্জ ইপিজেডের দেশি বিদেশি 62 কারখানার 27টি পরিচালনা করেন স্থানীয় জনপ্রতিনিধি। খাবার সরবরাহ, ঝুটের কাপড়, স্টক লট থেকে শুরু করে যাবতীয় দেখভাল করেন কাউন্সিলর মতিউর রহমান মতি। সেই সুবাদে কারখানা মালিকেরা ইটিপি প্ল্যান্টের কোনো নিয়ম মানেন না। গরম আর নোংরা পানি শোধন না করেই ছেড়ে দেয় লোকালয়, নদী কিংবা খালে, আর তাতেই ভোগান্তি আইলপাড়া, ইপিজেড, মেঘনা ডিপো, বিহারি ক্যাম্প, বার্মা স্ট্যান্ড, এসও রোডের মানুষের। ইপিজেডের অনেকগুলো কোম্পানির গরম পানি, আমরা রঙিন পানি, লাল পানি আছে, অনেক বিষাক্ত। তো উনি রাতের আধারে গোপনে এগুলি ওই নিচু এলাকাগুলোতে উনি ছেড়ে দেয়। ইডিপির কোনো আইন উনি মানে না, উনি যা বলে তাই। মানুষের হাত ফাঁকা হয়ে যাইতেছে, সবার রোগ ব্যাধি হইতেছে। আমি যদি সত্য কথা বলি, দেখা যাবে কালকে আমার নামে আরো 2টা মামলা হয়ে গেছে। ইমতি কাউন্সিলর হয়েছে, সে কোনো কাজ করেনি, বকাবাজি করে, রাবিশ ভাষায় গালাগালি করে, আবার হ্যার কারণে কোনো উপযুক্ত মেয়েরা গার্মেন্টসে যাতায়াত করতে পারে না। ওরা তো এলাকাটা তছনছ করে লইতেছে, আর যেভাবে মানুষের জিম্মি করে রাখছে, এটা জিম্মি করে রাখা ঠিক না। খাল আটকে মার্কেট বানিয়েছে কাউন্সিলর আর তাদের লোকজন। বছর জুড়েই তাই 6 নম্বর ওয়ার্ড কম বেশি জলাবদ্ধ থাকে। দুর্গন্ধের সাথে আছে তাই মশার দাপট। মশা কামড়ায় রোগ আক্রান্ত হয়, আবার ডাক্তারের কাছে নির্ভবিত চলতে আছে। এখানে 45 থেকে 50টা ফ্যাক্টরি অবস্থান স্টিল নাও রানিং, এখন নিগোসিয়েশন করে মোটা অঙ্কের টাকা আত্মসাত করে এই পানিগুলি ড্রেনে ফেলায়। আবার মাঝে মাঝে না সাপ উঠে জায়গা, তারপর মশা তো আছে, মশা তো নিত্যদিনের কাহিনী। মহল্লার পানি নামলে ড্রেন বইরা জায়গা, বড়ার সময় পানিটা জমে। এখন দুর্নীতির মামলা হয়েছে ওনার নামে, এবং বাংলাদেশের টাকা বিদেশে পাচার করছে। 10-15 বছর ধরে আইডি করে খাইতেছে। এলাকায় মিক্সার সিমেন্ট ফ্যাক্টরি আছে, এই এটার কারণে মানুষ থাকতে পারে না। কথা বলার জন্য 3টি অফিসে খোঁজ নিয়েও পাওয়া গেল না কাউন্সিলরকে। দুঃখ কষ্টের কথাও তাই বলতে পারেন না মহল্লাবাসী। মতিউর রহমান মতি এই কোনো কাজ করার কোনো আগ্রহ নাই, সে আছে সে যে নিজের আখের গোছান লইয়া বা হ্যাঁ মানে প্রকৃতি একটা সন্ত্রাসী, ভয় কেউ প্রকাশ করে না, নিয়া হয়তো অপমান করে বা মাইরা ফেলায়। ট্রিটমেন্ট ছাড়া ইপিজেড কিংবা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন কারখানার পানি লোকালয়ে প্রবাহিত হওয়ার কারণে ডুবে আছে বিভিন্ন বাড়িঘর। আবার এসব নিয়ে কথা বলবে এই গডফাদারদের বিরুদ্ধে এমন সাহস এলাকার কারো নাই, যে কারণে এরকম বহু গরিব মানুষ বাড়িঘর ছেড়ে চলে গেছে দূরের কোনো গন্তব্যে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে, একুশে টেলিভিশন। এবার বিএসবি ক্যাম্পিয়ন এডুকেশন গ্রুপ নিবেদিত 50 পেরিয়ে স্বাধীনতা। মহান মুক্তিযুদ্ধে গণমাধ্যমের যুগান্তকারী ভূমিকা পৃথিবীর ইতিহাসে অনন্য। অগ্নিঝরা মার্চের শুরু থেকে পাকিস্তানি শাসকদের অন্যায়, অত্যাচার, অপকৌশল তুলে ধরে দেশি বিদেশি গণমাধ্যমগুলো। যুদ্ধদিনে সাংবাদিকতা রূপ নেয় একরকম গেরিলা সাংবাদিকতায়। আরও জানাচ্ছেন আতিক রহমান পূর্ণিয়া। পাকিস্তানি একনায়কদের রক্তচক্ষু উপেক্ষা করে মুক্তি সংগ্রামের উত্তাল দিনগুলোতে বাংলা সংবাদ মাধ্যমগুলো হয়ে ওঠে নিষ্পেষিত মানুষের কণ্ঠস্বর।
পহেলা মার্চ ইয়াহিয়া খান পার্লামেন্ট অধিবেশন স্থগিত করলে বাঙালির মুক্তির বার্তা স্পষ্ট হয় প্রতিটি গণমাধ্যমের কাছে। গণমাধ্যম মুহূর্তের মধ্যেই তার অবস্থানটাকে নিশ্চিত করলো যে আমরা এখন বঙ্গবন্ধুর যে পরিস্থিতি, বঙ্গবন্ধুর যে বক্তব্য, সেগুলোর উপরে আমরা আলোকপাত করব। একাত্তরের সাত মার্চ রেসকোর্সে স্বাধীনতার ডাক দিলেন বঙ্গবন্ধু। পাকিস্তানিদের বাধার মুখে ভাষণটি ঠিকই প্রচার করেছিল সাহসী সাংবাদিকেরা। স্বাধীনতা সংগ্রামের শুরুতে এখনকার মতো এত টেলিভিশন, ইন্টারনেট বা মোবাইল ফোন ছিল না। খুব ছোট পরিসরে বাংলাদেশের যে গণমাধ্যম ছিল তার উপরও পাক হানাদার বাহিনীর কী ধরনের প্রতিহিংসা ছিল তার অন্যতম দৃষ্টান্ত হল তৎকালীন এই ইত্তেফাক ভবন। ভবনটি আজকের যে আধুনিক ভবন সেটি তখন নির্মাণের কেবল উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু 25 মার্চ কালো রাতেই পাক হানাদার বাহিনী দুবার ট্যাঙ্ক নিয়ে এই ভবনটিতে আক্রমণ চালায়, গোলায় এটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। শুধু তাই নয়, এই ইত্তেফাক ভবন থেকে কাছাকাছি বংশালে সংবাদ পত্রিকা অফিসে দুবার গোলা মেরে এবং বোমা দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, যাতে প্রাণ গিয়েছিল বেশ কয়েকজন সাংবাদিকের। 25 মার্চ কাল রাত হানাদারদের বাঙালি নিধনযজ্ঞ উঠে আসে দেশি বিদেশি সংবাদপত্রের পাতায়। যুদ্ধদিনে একের পর এক সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়, তবুও থামেনি গণমাধ্যম। সারা দেশ থেকে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক মিলিয়ে 64টি প্রকাশনায় উঠে আসতে থাকে মুক্তিযুদ্ধের বীরত্বের কথা। বিভিন্ন আঞ্চলিক জায়গা থেকেও কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে হয়েছে এটা একটা ভূমিকা। সেগুলো শেষ পর্যন্ত অতখানি স্থায়ী রূপ পায়নি। বিদেশি সংবাদ মাধ্যম এবং কয়েকজন সাহসী সাংবাদিক অমর হয়ে আছেন প্রজন্মের কাছে। তিনটি নাম তো বিশেষ করেই বলতে পারি, একটা হচ্ছে সাইমন ড্রিং, আর ছবি তুলেছে যে এপির যে ফটোগ্রাফার, হ্যাঁ, লরেন্টো, এবং একটা বড় ভূমিকা করে পালন করেছে সে হলো অ্যান্থনি ম্যাসকানাস। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এমআর আক্তার মুকুলের চরমপত্র সাহস যোগাত মুক্তিযোদ্ধাদের। ভারতের আকাশবাণী, বিবিসি বাংলার সেই সময়কার সম্প্রচার যেন উঠে আসে অধিকার হারা নিষ্পেষিত বাঙালির সংগ্রামের গল্প। ভারতের যে প্রচার মাধ্যম এবং গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আকাশবাণী থেকে আতিক রহমান পূর্ণিয়া, একুশ টেলিভিশন, ঢাকা। সংবাদে রিপোর্ট জয় নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ময়মনসিংহে এনআইডি সংশোধনে দুর্ভোগ, বছরের পর বছর ঘুরেও মিলে না কাঙ্ক্ষিত সেবা। আবারও আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। ময়মনসিংহ জেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্রের নাম, বয়স ও ঠিকানা সংশোধন করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেবা প্রত্যাশীদের অভিযোগ, সকল কাগজপত্র দিয়েও বছরের পর বছর ঘুরতে হচ্ছে। তবে এ নিয়ে কথা বলতে নারাজ জেলা নির্বাচন কর্মকর্তা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ময়মনসিংহ সদরের গিয়াসউদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম সাভারে গৃহকর্মীর কাজ করতেন, সেখানেই জাতীয় পরিচয়পত্র করেন। এক বছর আগে স্বামীর মৃত্যুর পর চলে আসেন গ্রামের বাড়িতে। পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তনের জন্য সকল কাগজপত্র দিয়ে গেল 8 মাস ধরে জেলা নির্বাচন অফিসে ঘুরছেন, কোনো কাজ হচ্ছে না। জাতীয় পরিচয়পত্র সংশোধন না হওয়ায় বিধবা ভাতার কার্ডও পাচ্ছেন না। 7 মাস 8 মাসই ভরা চলছে এটা লইয়া। আমি তো ঘুরতেই আসি এই কাগজটার জন্য, খালি আমরা ট্রান্সফার করে দিব। উনিরা তো করে না, এক দিন একটা কয়। শুধু রোকা বেগমই না, শত শত সেবা প্রত্যাশীর একই অভিযোগ। সব ধরনের কাগজপত্র দেওয়া হয়েছে, এক বছর ধরে ঘুরতেছি, কোনো কাজকর্ম হয় না এখনো। এই কাগজ আনো, সেই কাগজ আনো, এই কাগজ আনতে আনতে আমি পেশেন্ট হয়ে গেছি। প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও পাওয়া যায় না কাঙ্ক্ষিত সেবা। এতদিন বলে দিছে আমাদের ফোনে যোগাযোগ করা হবে, কিন্তু ফোনে যোগাযোগ করা নাই। পরে আমি নিজের প্রয়োজন বিদায় আমি আবার আসছি। দুর্ভোগ মানে দিনের পর দিন ভোগান্তি হচ্ছে, মানুষ আইসা কাজ সেবা ঠিক মতো পাচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা কোনো কথা বলতে রাজি হননি। আর সে যে ভোগান্তি হচ্ছে না, কোনো ভোগান্তি হচ্ছে না, জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের আচরণে ক্ষুব্ধ সেবা প্রত্যাশীরা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন সফল বাংলা।
বান্দরবানের পাহাড়ে প্রথমবারের মতো কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণ কারখানা হওয়ায় আরও ব্যাপক হারে অতি পুষ্টিগুণ সম্পন্ন এই ফসলটির চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। সেখানে কাজ করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম টিটু রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। দেশের সবচেয়ে বেশি কাজু বাদাম উৎপাদিত হয় বান্দরবানে, স্থানীয়দের কাছে সুপরিচিত আমের ভাই টাম নামেও। বাজারজাতের সুবিধা ও কারখানা না থাকায় মাত্র কয়েক বছর আগেও অনেক কাজু বাদাম গাছে নষ্ট হয়ে যেত। বিদেশ থেকে প্রক্রিয়াজাত করে ফের দেশে এনে বাজারজাত করতে হতো বাকিগুলোকে। বান্দরবান সদরের পশ্চিম বালাঘাটায় 20 শতক জমিতে স্থাপিত কিষানগড় অ্যাগ্রো তিন পার্বত্য জেলার প্রথম কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণ কারখানা। ফসলের ন্যায্য দাম পেয়ে চাষি আর কারখানাটিতে কাজ করে সংসারে স্বচ্ছলতা আনতে পেরেও খুশি শ্রমিকরা। কাজগুলো করে আমরা মহিলারা আমাদের অভাব অনটনগুলো দূর করতে পারতেছি। ফ্যাক্টরিতে বেতন পাইতেছি, এগুলো দিয়ে আমরা সংসারভাবে সুন্দর করে চালাইতে পারতেছি। উন্নত মেশিন ব্যবহারে কাজু বাদামের কারখানাটিকে আগামীতে আরও সমৃদ্ধ করতে আশাবাদী সংশ্লিষ্টরা। যে সকল জায়গাগুলোতে আগে কোনো ধরনের চাষ হতো না, এখন সেগুলো পরিষ্কার করে সেগুলোতে কাজু বাদামের বাগান তৈরি হচ্ছে। সরকারি সহযোগিতার মাধ্যমে কিছু মূলধনী যন্ত্রপাতি বিষয়ে যদি কিছু লোন পেয়ে থাকি বা কোনো সহযোগিতা পাই, সেটিও আমার মনে হয় কাজু বাদাম সম্প্রসারণে এবং প্রক্রিয়াজাতকরণেও আমাদেরকে আরেক ধাপ এগিয়ে নিতে সহযোগিতা করবে। কাজু বাদাম ও কফি চাষে নানামুখী উদ্যোগের কথা জানালেন কৃষি কর্মকর্তা। দুটি প্রকল্প সরকারের এখনো চলমান রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আমাদের এই পার্বত্য এলাকায় যে সকল পাহাড় অনাবাদী রয়ে গেছে, কৃষক তার জমিগুলো পরিত্যক্ত রেখে দিয়েছে এবং ভূমিদোষের আকাঙ্ক্ষা আছে, সে সকল জমিগুলোতে আমরা ভূমির ক্ষয় রোধ এবং অনাবাদী জমিকে আবাদের আওতায় আনার জন্য আমরা কাজু বাদাম এবং কফির আবাদ সম্প্রসারণ করতেছি। কারখানাটি শিগগিরই বিদেশে কাজু বাদাম রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার সম্ভাবনাও তৈরি করেছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আবার নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। লিটনের হাফ সেঞ্চুরির পর নাসুম ঘূর্ণিতে কুপোকাত আফগানিস্তান, প্রথম টি টোয়েন্টিতে টাইগারদের বড় জয়। আর এরই সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে রাশিয়া ইউক্রেন সম্মত, যুদ্ধের দামামায় বিশ্বজুড়ে অস্থির গমের বাজার। বাড়ছে এলপিজির ব্যবহার, চাহিদা ছড়িয়ে যেতে পারে 16.5 লাখ টন। এবং খাল দখল করে স্থাপনা, বছর জুড়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জলাবদ্ধতা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushey.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ বেলা 12:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন।